ঘরের সামনে দাঁড়ায় সালাম দেয় জবাব নাই। নবীজির চিন্তা করে চুপ করে দাঁড়ায় আছে, ঘরের ভিতরে মানুষের শব্দ পাওয়া যায়। নবীজি আবার ডাকতে ঘরের ভিতরে কে ফাতেমা নাকি, এবার আর ফাতেমা সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দে বাবা আমি ফাতেমা ঘরের ভিতরে। নবীজি প্রশ্ন করে ফাতেমারে এতগুলো সালাম দিলাম ডাক দিলাম জবাব দিলে না। ফাতেমা বলে আব্বা প্রত্যেকটা সালাম শুনছি ডাক শুনছি বলে জবাব দিলে না কেন? ফাতেমা বলে আব্বা জান এমন একটা অবস্থার ভিতরে আছি, আপনার মেয়ে ফাতেমা ঘরের ভিতরে এমন একটা অবস্থার ভিতরে আছে বাবা, আপনার সম্মুখে যাব এতটুকু কাপড় ফাতেমার শরীরে না। আল্লাহ নবী দেশের রুমাল দরকার উপর দিয়ে দিলেন ফাতেমারে, এই রুমালটা দিয়ে তোমার শরীরের উপরে অংশটা ঢাকো, নিজের অংশটা জমিনে চাপা দিয়ে বসে যাও, তথাপি আমি তোর বাবা তোর মুখটা দেখে নেই, তোরে না দেখলে থাকতে পারি না। এই গরিবী অবস্থা, আল্লাহ নবীর সামনে আসবে বাবার সামনে আসবে এতটুকু কাপড় ফাতেমার শরীরে নাই, কিন্তু স্বামীর বিরুদ্ধে কোনো অবজেকশন নাই, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আর আমি বলছি আমাদের ভূতের বউ একটা কাপড়ের লেগিয়া সংসারে আগুন লাগাই দে, তার একটাই কারণ দিন নাই, তার ভিতরে ইসলাম নাই, আল্লাহ রসুল বুঝে নাই, নাকি স্বামী বুঝে না। ফাতেমার বাবা আল্লাহর পায়ে গেল, আলাদা কোন মাদ্রাসা পড়া ফাতেমার জন্য জরুরি না, আল্লাহ নবীর পক্ষ থেকে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে ফাতেমা যা শিখছে, স্বামীর সন্তুষ্ট স্বামী খুশি, বাবার কাছে স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভাবের উপরে অভাব, অভাবের উপরে অভাব, সংসার কষ্টের পর কষ্টের সংসার, কিন্তু স্বামীরে কষ্ট দেয় না, স্বামীকে কোনোদিন আঘাতে কোনো কিছু বলে নাই। আল্লাহ নবী রাতের বেলা আসছে ফাতেমার বাড়ি, উনি নিজে উপবাস, ফাতেমা কিছু রাঁধতেছে, নবীজি ভাবছে বোধহয় কিছু খাইতে পাওয়া যাবে। ফাতেমা জিজ্ঞাসা, নবী জিজ্ঞাসা করে ফাতেমা কি রান্ধ, খুব ভালো করে খেয়াল করবে ফাতেমা কি রান্ধ, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে। ফাতেমা ইচ্ছা করলে বলতে পারতো বাবা বাদাই না জামাইছে বিয়া দিস, গরিব জামাইছে বিয়া দিস, খাইতে পারি না তিন দিন হয়ে গেছে, কি রান্ধ আমার জিগাও, এটা বলে নাই। এই কথা যদি খালি আলী শুনে আমার অভাবের কথা ফাতেমা তার বাবারে কইছে, আলী বড় দুঃখ পাবে। সেই জন্য ফাতেমা বলছে আব্বাদান হাসান হোসেন আমার এত বিরক্তি দে, এদের জন্য কিছুই রান্ধতাম পারি না, কিন্তু ঘরও কিছু নাই, আলী কামাই করে না, এইটা বলছেন কামাই করে আনতে পারছে না, এটা বলে ফাতেমা বলছে আব্বা হাসান হোসেন বিরক্তি দে, এদের জন্য রান্ধতে পারি না। নবীজি বলছে ফাতেমা তাহলে হাসানকে আমার কোলে দাও, হুসেনকে আমার কোলে দাও, দুই ভাই নিয়ে আমি খেলা করি, তুমি ফাতেমা রান্না করো। এবার নবী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে ঘরের ভিতরে বসে গেছি, দুই নাতি নিয়ে খেলা করতেছে, আল্লাহ নবী আনন্দ করতেছে, কবিতা করতেছে, আল্লাহুম্মা আহিব্বিনি ফা ইন্নি উহিব্বুহুমা আল হাসান ওয়াল হুসাইন রাইহানানি ফিল জান্নাহ, এবারে নবী কবিতা করতেছে, হাসান হোসেন ঘুমায় যাইতেছে নবীর কোলে, নবী যে ডাকতে বলে ফাতেমা রে কি রান্না, এত সময় চলে যায় কোনো তোমার রান্না হয় না, হাসান হোসেন না খেয়ে ঘুমায় যাইতেছে, যদি হাসান হোসেন না খেয়ে ঘুমায় আমি নবী তোর বাড়ির খানা খাবো না। এবার ফাতেমা নিজের ভিতরের কথা লুকায় রাখতে পারে না, চোখের পানি সন্তানগুলা ঘুমায় না, এত বিরক্তি দে, শুধুমাত্র খালি দেখছি যে পানি দিয়ে জাল দিই বাবা, বাচ্চারা যেন ভাবে মা কিছু খাইতে দিবে খাইতে দিবে খাইতে দিবে, এই ভাবতে ভাবতে যেন ঘুমায় যায়, আমি যেন একটু শান্তি পাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন না খেয়ে যদি ঘুমে যায় আপনার কোলে, আমি ফাতেমার আসল উদ্দেশ্য পুরা হয়ে গেছে, রান্নার মতো দিবার মতো ঘরের ভিতরে কিছু নাই। আমনে চিন্তা করে যদি আমনের বাড়ি নিয়ে অবস্থা হইতো, আমনের বাড়ি নিয়ে অবস্থা যদি হইতো আমনের ভূতের বউ কি করত, কথা শোনার পরে বড় কানলে, দুইটা হাসান হোসেন দুই নাতিকে শুয়ায়া আল্লাহ নবী চোখ মুছতে মুছতে ঘরের বাইরে চলে যায় মদিনার গলি দিয়া।
হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসে নবীর পেটে বড় ক্ষুধা দেখতে বোঝা যায় নবী ক্ষুধা ডাক দিতে নবী যে আসেন দাওয়াত গ্রহণ করে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি একটু মাংস রুটির ব্যবস্থা করেছে আল্লাহর নবীর সামনে দেওয়া হয়েছে কিন্তু নবী রুটিতে হাত দেয় না মাংসতে হাত দেয় না বহু টাইম চলে যায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুখের পানি ছাড়ে নবীও ভাবছিলাম পেটে বড় ক্ষুধা তাই ডাক্তার দাওয়াত করে মেহমান বানাইছি নবী আমার ঘরে বসে খাবেন আমরা খুশি হব রুটিতে হাত দেন না মাংসতে হাত দেন না কেন আল্লাহর নবী ছোট্ট মানুষের মতো কান্দে আর হাউ মাউ করে জবাব দেয় আবু আইয়ুব রে এইমাত্র আমার মেয়ে ফাতেমার বাড়ি থেকে আসছি তিন দিন হয় ফাতেমা আমার হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে এদের মুখে রুটি না দিয়ে আমি বিশ্ব নবীর মুখে রুটি দেয় না কিন্তু স্বামীর বিরুদ্ধে ফাতেমা কোনোদিন অভিযোগ করে নাই ছোট্ট একটা ঘটনা করছে মাত্র একদিনের কথা ছোট্ট কারণ ফাতেমা যেই বাড়ি থেকে বড় হয়ে আইছে আল্লাহ রসুলের সংসার এত গরিব ছিল এত কষ্টের সংসার ছিল রসুলের ১১ জন বিবি ওনারা হাদিস বয়ান করেছে আল্লাহর নবীর সংসারটা এত অভাবী ছিল রাআইতু হিলালান সুম্মা রাআইতু হিলালান সুম্মা রাআইতু হিলালান এক চাম অপেক্ষা করতাম রসুলের বিবিরা বলে যারা ভালো করে শুনেন তাদের একটু বুঝাই ও নবীর কথাগুলি নবীর সংসারে রসুলের জিয়ের সংসারে পরিবেশ কামনে বুঝাই ও এদিক সেদিক ধ্যান দিলে হইতো না আল্লাহ নবীর বিবিরা হাদিস বয়ান করে নবীর বাড়ির হাদিস এক চাম অপেক্ষা করতাম আল্লাহ নবী কোন রুটি মাংস সবজি আটা আনতে পারতেন না আমরা রান্নার মতো কোনো ব্যবস্থা হতো না এক চাম অপেক্ষা করতাম এক চাম হইলে কয়দিন হয় এক মাস না এক মাস সোমবার আইতু হিলালান দ্বিতীয় চান হত একদিন দুই দিন তিন দিন করে দ্বিতীয় চান চলে যেত আল্লাহ রসুলের বিবিরা বলে দ্বিতীয় চান শেষ হয়ে যেত আল্লাহ নবী রুটি মাংস আটা সবজি আনতে পারতেন না কতদিন গেল দুই মাস সোমবার আইতু হিলালান দ্বিতীয় চান শুরু হয়ে যেত একদিন দুই দিন তিন দিন করে তৃতীয় চাল অপেক্ষা করতাম আল্লাহর নবী কোন রুটি আটা মাংস সবজি আনতে পারতেন না কয়দিন গেল ৯০ দিন তিন মাস চলে যেত আল্লাহর রসুলের বিবিরা বলে আমরা চূড়ার চৌকা বসাইয়া চূড়ার জাল জ্বালাইয়া কিছু রান্না করে খাবো এমন ব্যবস্থা রসুল করতে পারতেন না আনতে পারতেন না একটু একটু খেজুর আর পানি খেয়া আমাদের দিন পার হয়ে যেত রাত পার হয়ে যেত এই ঘরের মেয়ে ফাতেমা অভাবের ভিতরে থাকার পরেও স্বামীর মনে আঘাত দেওয়া তাদের পরিয়ালের নিয়ম না তাদের শিক্ষা না একদিনের ছোট্ট কথাটা একটুখানি শুনেন এভাবে তিন দিন উপবাস চলছে হযরত আলী বাইরে গেছে কিছু কামাই করে আনবে তার হাসান হোসেনের মা হযরত ফাতেমা হাসান হোসেনকে বলছে তোর বাবা কামাই করতে গেছে কিছু আনবো 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 বাচ্চাগুলা যদি উপবাস একটু অপেক্ষায় আছে বাবা কিছু আনবে তিন দিন পরে হযরত আলী আসছে খালি হাতে আমার ওয়াজ জানি কেলা কেলা হুল তাসুল কেলা কেলা জানি অন্য ভাষায় আনিছেন আল্লাহ জানে কেলা কেলা জানি হুল তাসুল একটু দেয় বলে আমাদের ঘুমাইয়া মাশাআল্লাহ সবাই উঠতাছে সবাই উঠতেছে তাহলে তো খুব ভালো কথা হযরত আলী খালি হাতে আসছে যখন খালি হাতে আসছে তিন দিন তো ফাতেমা বুঝাই রাখছে তোর বাবা কিছু আনবো যখন খালি হাতে আসছে অহন কি বুঝাইবো অহন তো আর পাওয়ার কিছু নাই হাসান হোসেন এত বিরক্তি দেয় আর বাচ্চারা মারে বিরক্তি দেয় বেশি না বাবারে মারে বিরক্তি দেয় না বেশি হাসান হোসেন তার মা ফাতেমারে বিরক্তি দিতেছে হযরত ফাতেমা অস্থির হইয়া শুধুমাত্র হাসান হোসেনের দিকে লক্ষ্য করে বলছে খালি আমার রান্না করছ কেন তো বাহিরে যাস না এইটা আচ্ছা করে এটা হযরত আলীর কোন গালি দিছে না হযরত আলীর বলছে কোন না খালি কইছে আমার রান্না করছ কেন তো বাহিরে যাস না এইটাতেই হযরত আলী বাইরে গেছে না স্বামীরে খুশি করে বানাত মাদ্রাসার মেয়েরা এছাড়া পারে না স্বামীর মর্য
সত্যটা বুঝতে পারে না এদিকে এইগুলি কথা কয় একটা রিজাল্ট বাইর করে দেব আমি তারপরে আর দুইটা কথা শেষ করা জামা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাই হযরত আলী বাইতে গেছে ফাতেমা কি করবে আলী আর হয়ে গেছে এদিক সেদিক খবর খবর করে আলীর খবর নাই বেদি মানুষ কই তালাশ করবো হযরত ফাতেমা বাপকে আলী যদি হারায় যায় বাবা তো মানতো না আর বাবার কাছে খবর দিলে স্যার সাহাবা পাঠায় বিষয় আনলো মানুষের রূপ নিয়া আল্লাহর নবী কোনদিন জিব্রিল দেখলে দাঁড়াইতেন না কোন মানুষ দেখলে নবীজি দাঁড়াইতেন না বরং জিব্রাইল ফেরেশতা নবীরে দেখলে দাঁড়াইতো কিন্তু ফাতেমা যদি নবীর দরবারে আসতো আল্লাহর নবী দাঁড়ায় যাইতো সুবহানাল্লাহ কত দারুণ মহিলা কিন্তু দেখেন অন্যদিন নবী দাঁড়ায় যায় ফাতেমার ইজ্জত করে বসতে দেয় খাওয়ার ব্যবস্থা করে এই দিন ফাতেমা তার বাবার কাছে গেছে যা বলছে আব্বা জান হযরত আলী তো আর হয়ে গেছে তাহলে কিয়ামতের দিন তো আমি সব গুনাহগারদের সাফায়াত করলাম কিন্তু তরে মেয়ে বলে স্বীকার করতাম না তাহলে আল্লাহর নবী যদি নিজের মেয়ের স্বামী একটু অসন্তুষ্ট হয়ে গেলে ফাতেমারে যদি নিজের মেয়ে বলে স্বীকার না করে তাহলে আমদের মেয়ে আমনের বুতের গো জামাইরে বাইজ্জা কই যেটা বাইজ্জা হয়ে যাইব আল্লাহর নবী তারে উম্মত বলে জিগাইব হাসরে দিন আল্লাহ করেন জিগাইব জিগাইব নবী উম্মত বলে সাফায়াত করবে না দিলে তাহলে আমনের কাছে আমার কষ্ট থাকবে আমনের মেয়ে আল্লাহর দরে আমনের পুত্রে আমনের জামাইয়ে মহব্বত করো আল্লাহর দরে জাহান্নামের দরে আমনের জি আমনের জামাইয়ে মহব্বত করো আমনের পুত্রের বয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আমনের ছেলের আদর মহব্বত করো এটা আপনি চাই না ছবি করছে এটা চাই না আপনি জোরে কই চাই না মানুষের দিল কোন আইন প্রয়োগ করে শাসন করিয়া মানুষের দিল বদলান যায় খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে তো আইন নাই আইন আছে আমার কাছে গভর্নমেন্টের আইন নেই কিন্তু আমনে থাপ্পড় মারলে আমনের বিরুদ্ধে আইন আছে তাহলে আল্লাহ ভয়ে আমনের পুত্রের বয়ে আমনের ছেলের আদর করো আল্লাহ ভয়ে জাহান্নামের ভয়ে আমনের জি আমনের জামাইয়ের আদর করো মিল্লা থাক এটা চাই না আমরা সবাই বলেন চাই না তাহলে আল্লাহর দর আর আল্লাহর ভয় আর স্বামী অসন্তুষ্ট হইলে নবীর এই ক্ষেত্রে
আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ও রাসূল মেয়ে বলে স্বীকার করে না এই শিক্ষাটা দুনিয়ার কোন ইউনিভার্সিটি থেকে শিক্ষা দিতে পারে আপনারা কইতে দেই তাড়াতাড়ি এক সেকেন্ডে কোন ইউনিভার্সিটি থেকে শিখতে পারে কোন আরে দক্ষিণে যে আপনারা ভাই একদিকে চাইছেন যা এটা হুজ্জুতে আমরা কোন ইউনিভার্সিটি থেকে আমমেন মেয়ে আমমেন ফুটে বই শিক্ষাইবো শিক্ষা যা স্বামীও সন্তুষ্ট থাকলে আল্লাহও সন্তুষ্ট আল্লাহর নবীও সন্তুষ্ট আল্লাহর নবী নিজের মেয়েরও মেয়েদের শিকার করতে কোন অনুষ্ঠান কোন ইউনিভার্সিটি থেকে শিখবো কইতে দেই জুড়ে একলগে সবাই কোন জুড়ে না ওই ছেলে সবাই একলগে কোন না নাই ওই ছেলে জুড়ে কয় তাও কয় না তাও একলগে কয় না সবাই একলগে কোন কোন ইউনিভার্সিটি শিখবো একলগে কোন সবাই নয় বানাত মাদ্রাসা তাহলে সব অনুষ্ঠান প্রতিষ্ঠান থাকলেও আল্লাহর ভয়ে মেয়েরা তার স্বামীকে শান্তি দেোক ভালোবাসুক এই শিক্ষার লাগে বানাত মাদ্রাসা লাগবো লাগবো না কইতে দেখি আমরা লাগবো না কোন এমন ভালোবাসবে আল্লাহর নবীর মেয়ে হযরতে রাসূলের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ওনার বিবিরা কেমনে ভালোবাসতে দেখেন আল্লাহর নবী বলে আমি বড় গরিব ছিলাম কিন্তু আমি বড় সুখী ছিলাম এটা হাদিস আমি বড় গরিব ছিলাম আমি বড় সুখী ছিলাম আমার বিবিরা আমারে বড় শান্তি দিছে এই নবীজি বলতেছে কেমন শান্তি দিছে কেমন শান্তি দিছে আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয় বছর দুই মাস নবীর সাথে সংসার করেছে বা নয় বছর দুই মাস একটা দুইটা দিন না নয় বছর দুই মাস হুজুর এই বছর নয় বছর দুই মাস আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আয়েশা বলে ও জগতের নারীরা তোমরা তোমার স্বামীরে কত ভালোবাসো আমি জানি না কিন্তু আমি আয়েশা নয় বছর দুই মাস আমার স্বামীর স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংসার করেছি নয় বছর দুই মাসের ভিতরে যতদিন আমি আমার স্বামীর সাথে ঘুমাইছি আমার স্বামী যতদিন আমি আয়েশার সাথে ঘুমাইছি নয় বছর দুই মাসের ভিতরে কোনদিন আমার স্বামীর আমি বালিশে ঘুম পাতাই নাই আমি আয়েশার পুরা রাসূলুল্লাহর বালির মানে ঘুম পাতাইছি তাও সুবহানাল্লাহ কই না কি বাস কি বাস সুবহানাল্লাহ নয় বছর দুই মাস একটা দিনে দিন না ব্যক্তি আল্লাহর রাসূলকে উড়া তো ঘুম পাতাইছে স্বামীরে কেমনে খেদমত কেমনে খুশি করে ব্যক্তি উদাহরণ দেয়া গেছে সুবহানাল্লাহ কর নয় বছর দুই মাস যদি আল্লাহর নবী বেদির উড়া তো রাসূলের ঘুম তাহলে বেদি হজাকটা ঘুম হজাকটা ঘুম বেদি হুতর না পড়া আমার চিন্তা করেন চিন্তা করেন স্বামীরে কত ভালোবাসছে আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা নবীর গোসল করায়া দেয় রাসূলের মেয়েটার জন্য সেই রূপে খাড়া হয়ে গোসল করে চায়া দেয় পানির লগে রক্ত যায় পানির লগে রক্ত যায় রক্ত কই থেকে আয়ে চায়া দেয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না পাওয়ের পুরো আলো রূপ হয়ে গেছে জন্তুর পুরার তলে আল্লাহ নবী বললেন আয়েশা এত কষ্ট পাইলা একটু উ আর কইলা না কিছু উ আর কইলে কি আমি বুঝতাম এত কষ্ট তোমার হতো না হযরত আয়েশা জবাব দেন নবী গো প্রাণের স্বামী আরামের সাথে গোসল করতেছে আমার আঙ্গুলটা অসতর্ক মুহূর্তে পড়ে গেছে জন্তুহীন খোরাক তোলে আঙ্গুল ফেটে গেছে রক্ত বাইর হইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা সামান্য মাত্র আঙ্গুল ফাটার যন্ত্রণার চেয়ে বেশি কিছু না স্বামীর পক্ষে চেয়ে বেশি কিছু না আপনাকে খুশি করার জন্য আপনাকে আরাম দেওয়ার জন্য আপনাকে শান্তি দেওয়ার জন্য এমন কিছু যদি ঘটতো এমন কিছু যদি হয়ে যেত আমি যন্ত্রণার চুটে আমি আয়েশার কলিজা আছি যা মুখ বরাবর যদি চলে আসতো আপনার ডিস্টার্ব দিতে একটু উ আও কইতাম না এই ইতিহাস পুনানো হয়ে যাইব কইতে দেখি আপনি জি আপনি দুটে তো পুনানো হয়ে যাইব এই ইতিহাস নাম করে নাকি আমাইছে আমি বুঝি নাই পুনানো হয়ে যাইব এই ইতিহাস যদি কইলে তার স্বামীর প্রতি এই মেয়েটার একটু ভালোবাসা থাকতো কিনা তো থাকতো কিনা তো আল্লাহ রসুলের ইতিহাস রসুলের বিবিরার ইতিহাস রসুলের বিয়ে ফাতেমার ইতিহাস করার পরে আমরে দুতে বউ আমরে দুতে দুতে যেই ভালোবাসা থাকবো এটা কোন কানুন করে তারে ভালোবাসা থাকে আমি দেবো তাও করে তো মানে কোন আইন কানুন করে তারে ভালোবাসা আদায় করে দেবো না ভালোবাসা মনের থেকে হয় আইন দিয়ে হয় না আর মনের থেকে যদি হয় তার লেখা পড়ার পয়সে এই ইতিহাস গুলা যখন পড়বে তখন তার স্বামীর প্রতি ভালোবাসা থাকবে মন দেয়া প্রাণ
কেমন নবীরে খুশি করতে বাবা একটু ইতিহাসের দিকে যাওয়া লাগে টাইম তো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামে ইতিম হয়ে গেলেন দাদা আব্দুল্লাহ মারা গেল চাচা আবু তালেবের বাড়িতে নবী জি আছেন জওয়ান হয়ে গেছে আস্তে আস্তে আবু তালেব বড় গরীব মানুষ হযরত আলীর বাপ হযরত আলীর পাঁচ ভাই আল্লাহর নবীকে নিয়ে ছয় জন হযরত আলী চাচার ঘর রাসূলের চাচা তো ভাই হযরত আলী উনারাই পাঁচ ভাই আবু তালেব চিন্তা করে আমার বাকি জানে কামরায় কামলা দেন কামলা যেমন তেমন ময়না যেমন তেমন খারাপ ব্যবহার করবো তারা মানুষ হয়ে কাম করছে দুদিন না ব্যবহার করাও ঢাল করবো দেখে মানুষ হয়ে কাম করছে তো বহুত দিন আছে আমি সব পাই না তো আমার ভাই মানুষ হয়ে কাম করছে আমি সব কেন করি মানুষ হয়ে কাম করলে খাওয়ার ময়না যেমন তেমন ব্যবহারটা কি রকম মন আছে না মনে করবো আবু তালেব চিন্তা করে আমার এই বাকি জানারে মানুষের বাড়ি কামলা দিনে খারাপ ব্যবহার করবো চিন্তা করতে করতে আবু তালেবের মনে পড়ে যায় মক্কার জমিনে এমন একটা ধনী মহিলা আছে যার নাম খাদিজা এই মেয়েটার বাড়ি আমার বাপিদা কামলা দিলে অন্তত খারাপ ব্যবহার করবে না খাদিজার বাড়ি কামলা দেয়া দিছে নবী বেটিকে কেমনে স্ত্রী কেমনে স্বামীরে খুশি করে এইটা কইতে ইতিহাস না আল্লাহর নবী খাদিজার বাড়ি কাম করতে যায় পুরান একটা কামলা আছে এই ব্যক্তি ময়সরা তার নাম পুরান একটা কামলা ময়সরা আল্লাহর নবী নতুন নামে আসছে সাগর রাহাকা খাদিজা ময়সরার লগে দেয়া দিছে ময়সরা এই যুবকটা দেখতে কেমন কেমন লাগে রে কি করে না করে আমার একটু রিপোর্ট দি বেগি বড় চালা গেছে প্রথম দিন সাগর রাখতো ময়সরার লগে গরম কষ্ট মরুভূমির ভিতরে কষ্ট বাচ্চা নবী আমার নূরের নবী ঠান্ডা কষ্ট পায় গরমের ভিতরে আল্লাহ নবী ময়সরা রে কয় ময়সরা চল গে একটু ঘুমাই গাছের তলে ময়সরা গায়ে ঘুমাই আমি সাগর কোন দেশে যাইবো গা মালিকের তে যাওয়ার জব জব লাগবো আল্লাহ নবী কয় এটা আমি বুদ্ধি করাম তুই চিন্তা করিস না বড় একটা সাগর ধরিয়া লবি তার কানে কানে কয় এ সাগরের নেতা আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলছি এই যে দাইরা টাইনা দিলাম একটাও বাইরে যাস না আমরা একটু ঘুমাই তোরা খালিয়ে থাকছি আবার গেছে পরের দিন সাগর রাখছে ময়সরারে নদী দুপুরবেলা কয় লগে আটটু ঘুমাই আর তো দিলে এলই ময়সরা তো কাল্লা সাগরের পেট করছে না আজকে পেট না বললে মালিকে তো আমার সাইজ করবো বলে ওটা বুদ্ধি আমি করবো আল্লাহ নবী মরুভূমির বালু হাতে উঠে এনে বালুতে ফুক দেওয়ার পরে মরুভূমির ভালো আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলছি তাজা গা শুয়ে যা সিনে দিতে গা শুয়েছি সাগর খাইতে খাইতে কিলো হয়ে গেছে আর গেছে না সাগর দুই দিন গেল কেনা দুই দিন গেছে তৃতীয় দিন ময়সরা বলতেছে আল্লাহ নবীকে ময়সরা আজ আরামসে ঘুমাই গা ময়সরা বলতে দুই দিন যা দেখলাম সাগর আর যাইতো না এই আরবি যুবক তো এটা তারও ময়সরা কয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আমিও ঘুমাই মরুভূমির গাছ গাছের মধ্যে পাতা নাই এই ফাহে ফাহে রোজ পড়ে আল্লাহর নবীর চেহারা রোজ পড়ে নূরের মতো চমক মারে মতির মতো ঘামের ফুটা পড়ে আমি ঘুমাই গেলাম ফট করে ঠান্ডা হাওয়া পাই মরুভূমির ভিতরে ঠান্ডা হাওয়া পায় ঘুম ভেঙে গেছে আমি চোখ মেলে দেখি মরুভূমির এক অজগর সাপ আল্লাহ নবীর মাথায় ছায়া দেয় তার জিহ্বাতে হাওয়া দেয় সুবহানাল্লাহ এই রিপোর্ট ময়সারের নবীর কাছে নবীর এই রিপোর্ট খাদিজার কাছে দিছে এই যে খবর তিন না নবীর মুজিজা নাই দিয়ে সুবহানাল্লাহ মুজিজা না ছাগলে কথা শুনে বানর মাঠে ঘাস হয়ে যায় সাপে হাওয়া দেয় এই যে
নবীর মুজিজা খাদিজা বুঝছে এই ছেলে সাধারণ না এ আল্লাহর নবী সুবহানাল্লাহ কয় দেখা তোমার মুজিজা ভাগ্যবতী ওই খাদিজা জীবন যৌবন সফিল আপনার মালক